আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা 1500 ছাড়ালো, একদিনে আরো 38 জনের মৃত্যু, শনাক্ত 3480 জন। সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারির পর 10 জেলার 27 এলাকায় বন্ধ হলো অফিস আদালত, তৎপর প্রশাসন, স্থানীয়দের মধ্যে আতঙ্ক। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের সফল হলে সবার আগে বাংলাদেশকে পাঠানোর আশ্বাস দিয়েছে চীন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1500 ছাড়ালো, গত 24 ঘন্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও 38 জন। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 3480 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে ষাটরুদ্ধদের মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। করোনা ভাইরাস সংক্রমণের 16তম সপ্তাহে পা রেখেছে বাংলাদেশ। সংক্রমণের গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় 62টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 15555 জনের। এতে পজিটিভ পাওয়া গেছে 3480 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.37%। এ পর্যন্ত দেশে মোট পজিটিভ শনাক্ত হয়েছে 115786 জন। একদিনে সুস্থ হয়েছেন 1678 জন। মোট সুস্থ প্রায় 47,000 মানুষ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.38 ভাগ। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3480টি, শনাক্তের হার 22.37%, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 115786 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1678 জন। সরকারি হিসেবে একদিনে 38 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1502 জন। মৃতদের মধ্যে 51 থেকে 70 বছর বয়সী 26 জন। গত কয়েকদিনের তথ্য অনুযায়ী বয়স্কদের মৃত্যু ঝুঁকি বেশি থাকায় তাদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের তাগিদ দেয় সংস্থাটি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1502 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। আমাদের যারা বয়োবৃদ্ধ মানুষ আছে তাদের দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ মৃত্যুর হার পর্যালোচনায় দেখা যায় যে ষাটোর্ধ্ব মানুষের মৃত্যুর হার বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। করোনা ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক। রাশনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতিতে সরকারি প্রজ্ঞাপন জারির পর দেশের 10 জেলার 27টি এলাকায় সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। করোনার হটস্পট নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, রূপগঞ্জ সদর ইউনিয়ন 11 দিন আগে থেকে লকডাউন রয়েছে। সেখানে নতুন করে আবারও 21 দিন লকডাউন ঘোষণা করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে মধ্যরাতে 10 জেলার 27টি এলাকায় রেড জোন চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিহ্নিত জেলাগুলো হল চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। এসব এলাকায়ও লকডাউন কার্যকর করতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে। খুলনায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ভাইরাস প্রতিরোধে সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে মহানগরীর 17 এবং 24 নম্বর ওয়ার্ড ও রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়ন রোড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী 25 জুন রাত 12টা থেকে 15 জুলাই পর্যন্ত ওই এলাকাগুলোতে লকডাউন থাকবে। তবে লকডাউনের বাইরে থাকবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সোনারাঙ্গা বাস টার্মিনাল এবং ময়লাপোতা সন্ধ্যা বাজার। এদিকে করোনায় কয়েকজন ব্যবসায়ীর মৃত্যু ও আক্রান্ত হওয়ায় স্ব-উদ্যোগে খুলনার পাইকারি ব্যবসার স্থান বড়বাজার এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বড়বাজার ব্যবসায়ী মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয়। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালে 42 শয্যা নিয়ে করোনা ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ কমাতে কাল ভোর 6টা থেকে আগামী 21 দিনের জন্য বরিশালের 2টি ওয়ার্ড পুরোপুরি লকডাউন করা হচ্ছে। এজন্য 2টি ওয়ার্ডের বাসিন্দাদের এ সময়ে জানাতে চলছে মাইকিং। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, প্রশাসনের নির্দেশনা অনুসারে লকডাউনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। হোটেল রেস্তোরাঁ ব্যবসা প্রতিষ্ঠান
করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরে 8 জেলায় অন্তত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামে মারা গেছেন প্রবীণ বিশেষজ্ঞ চিকিৎসক ললিত কুমার দত্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরবাংলা মেডিকেল কলেজে মারা গেছেন 4 জন, পটুয়াখালীতে করোনা পজিটিভ 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিভাগের 5 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 80 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় প্রবীণ বিশেষজ্ঞ চিকিৎসক ললিত কুমার দত্ত সহ আরও 3 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন আরও 192 জন। বগুড়ায় গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 33 জনে। চিকিৎসক, ব্যাংকার সহ বিভিন্ন পেশার মানুষ মিলে মোট আক্রান্ত হয়েছেন 109 জন। কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনের মৃত্যু হয়েছে। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন, এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো 47 জন। খুলনায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 134 জন। মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে 2 নারীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়। ময়মনসিংহ বিভাগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সহ 125 জন আক্রান্ত হয়েছেন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ নতুন 34 জন, ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা সহ 8 জন, রংপুরে 27 ও শরীয়তপুরে 4 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নাটোরে 3 বছরের শিশু সহ 13 জন, লক্ষ্মীপুরে 20 জন, নোয়াখালীতে 24 জন, গাইবান্ধায় 4 জন, জামালপুরে 24 জন আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে নতুন করে 53 জন করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সফল হলে সবার আগে বাংলাদেশকে পাঠাবে বলে চীন সরকার আশ্বাস দিয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চীনের 10 সদস্যের চিকিৎসক প্রতিনিধি দলের বিদায়ী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ কথা বলেন। করোনায় আক্রান্তের হার বাড়তে থাকলে আরও 2000 নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। করোনা সংকট মোকাবেলার অভিজ্ঞতা বিনিময় ও করণীয় নির্ধারণে গত 9 জন বাংলাদেশ সফরে আসে চীনা প্রতিনিধি দল। প্রত্যেকদিন 3000-3500 আমাদের রোগী, মানে আক্রান্ত সংখ্যা বাড়ছে। তার যদি 10% চিকিৎসা আসে তাহলে পরও দেখেন এটা বিরাট একটা সংখ্যা। কাজেই এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, যদি রুগী বাড়তে থাকে, 1 মাসে যদি এই 3000 করে বাড়ে প্রত্যেক দিন, 1 মাসে হয়ে যায় প্রায় 100,000। তার 10% লাগলে 10,000 নতুন রুগী অ্যাড হয়ে যায়। 10,000 নতুন রোগী রাখা তো কঠিন বিষয়। শপিং মল, অফিস পাড়া খোলা থাকলেও রাজধানীর জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি। ক্রেতা না পেয়ে অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। বাসস্ট্যান্ডগুলোতেও দূরপাল্লার যাত্রী কম। বিস্তারিত হাবিবুর রহমান অভির রিপোর্টে। রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড ডাকাডাকি করেও মিলছে না যাত্রী, তাই অনেকটা অলস সময় পার করছেন কাউন্টারের স্টাফরা। সব রুটে বাস চললেও যাত্রী কম থাকায় সারাদিনে ছেড়ে যাচ্ছে 2-1টি বাস। টোটালে যাত্রী নাই, যাত্রীর জন্য সকাল থেকে বসে থাকি, 2 জন 1 জন 2 জন 1 জন করে হয়। লকডাউন নাই, গাড়ি কিন্তু সরকার সারা অনুমতি দিয়েছে, কিন্তু যাত্রী নাই। যাত্রী বাগর গাড়ি এমনি বন্ধ যাইতেছে, দুই জায়গায় সারি 6 গাড়ি 7 গাড়ি 8 গাড়ি, ওই জায়গায় সারি 2 গাড়ি। রাজধানীর গণপরিবহনগুলোতে এখন যাত্রী সংকট। দীর্ঘ অপেক্ষার পর কয়েকজন যাত্রী নিয়েই বাস চালাচ্ছেন চালকরা। সকালবেলা কিছুটা যাত্রী পাওয়া যায়, আপনার 5টার পর কোনো যাত্রী থাকে না রাস্তায়। গ্যাসের টাকা হয় না, তেলের টাকা হয় না, যাত্রী তো নাই, 10-12 জন যাত্রীও পাই না। সম্প্রতি রাজধানীর শপিং মলগুলো খুললেও কাস্টমারের অপেক্ষা থাকতে হচ্ছে বিক্রেতাদের। প্রায় সব দোকানই ফাঁকা। বিক্রেতারা বলছেন বেচাকেনার সময় বাড়ানো হলে কাস্টমার বাড়বে। আমাদের এখন তো কোনো বেচাকেনা নেই, যদি মার্কেট 12টা থেকে রাত 8টা পর্যন্ত করে তাহলে দেখা যাবে যে যারা চাকরিজীবী আছে বা যারা সার্ভিস করে তারা হয়তো সার্ভিস শেষে ফ্যামিলি নিয়ে এসে তার বিকেলে হয়তো কেনাকাটা করতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। তাদের আশা সরকারি পদক্ষেপ ও সবার সচেতনতার মধ্য দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তারা। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা।
করোনা মহামারীর কারণে আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় মামলার জট আরও বাড়ার আশঙ্কা করছেন সিনিয়র আইনজীবীরা। তারা বলছেন, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে শুধুমাত্র জামিন ও অতি জরুরি মামলার শুনানি হলেও অন্যান্য মামলা আটকে থাকায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা, কর্মহীন হয়ে পড়ছেন অনেক আইনজীবী। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আদালতের নিয়মিত কার্যক্রম চালুর পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত হুমায়ুন চিস্তি রিপোর্টে। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত 26 মার্চ থেকে সারাদেশে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে অধ্যাদেশ জারি করে 11 মে থেকে উচ্চ ও নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। শুরুতে নিম্ন আদালতগুলোকে শুধু জামিন আবেদনের শুনানি ও পরে অতি গুরুত্বপূর্ণ মামলা শুনানির অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। অনেক সময় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে উপস্থাপন করা সম্ভব হয় না। যদি ভার্চুয়াল কোর্ট সবসময় পরিচালিত হয়, তাদেরকে যথাসময়ে আদালতে উপস্থাপন করা সম্ভব হবে এবং বিনা বিচারে মানুষের আটক থাকার সম্ভাবনাও কিন্তু কমে যাবে। মামলা সীমিত থাকায় অল্প সংখ্যক আইনজীবী ভার্চুয়াল আদালতে অংশ নিতে পারছেন। এ ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন অনেক আইনজীবী। এদিকে ভার্চুয়াল আদালতে আগাম জামিনের সুযোগ না থাকায় অনেক আসামিকেই পলাতক থাকতে হচ্ছে। সব আইনজীবী তো ডিজিটাল ইকুইপ না, সবাই তো কম্পিউটার নাই, সবাই তো এটি ট্রেন না, অর্থাৎ সীমিত সংখ্যক কিছু আইনজীবী এই সুযোগটা পাচ্ছে। যেভাবে আদালতের রেগুলার কার্যক্রম বন্ধ, এটা যদি আরও বন্ধ রাখা হয় তাহলে মামলা জট এমন পর্যায়ে যাবে যে সেটা শেষ করা কঠিন হয়ে যাবে। এই অবস্থা উত্তরণে সীমিত আকারে হলেও আদালতের নিয়মিত কার্যক্রম শুরুর দাবি আইনজীবীদের। বিচারপ্রার্থী জনগণের স্বার্থে এবং আইনজীবীদের স্বার্থে অতি দ্রুত নিয়মিত আদালত চালু করা আবশ্যক। আদালত খোলার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করলে আইনজীবী এবং সকল বিচারপ্রার্থী মানুষ সকলের জন্যই সুবিধা হবে। মামলা জট কমাতে বিচারক সংখ্যা বাড়ানোর পাশাপাশি আদালতের কর্মঘণ্টা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর নূপনগরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে 42 জনের কাছ থেকে প্রায় 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সংস্থাটির একাধিক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। প্রতারণার মাধ্যমে সরকারি 22টি প্লট ও ফ্ল্যাট নিজেরাই নিয়েছে তারা। অবশ্য ওই কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসেব চেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। রাজধানীতে নিজের একটি ফ্ল্যাট মধ্যবিত্ত পরিবারের অনেকেরই স্বপ্ন। ঢাকায় রূপনগরে সেই সুযোগটাই করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ। কিন্তু 2014 সালে সেই ফ্ল্যাটের জন্য টাকা দিয়েও এখনও অনিশ্চয়তার মধ্যে প্রত্যাশী গ্রাহকরা। একটা প্লটের বাবদ ওনারা আমার কাছ থেকে 28 লক্ষ টাকা নিয়েছিল এই 6 মাসের ভিতরে। আমাকে প্লটটা দিবে বলে 6 বছরে ওনারা আমার প্লটটা দিতে পারে নাই। এই প্রতারণা করে আমি তো আজকে সর্বশান্ত হয়ে গেছি। সংস্থাটি জমি পাইয়ে দেওয়ার নামে কমপক্ষে 42 জনের কাছ থেকে প্রায় 15 কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারী মোস্তফা কামাল শাহিনের বিরুদ্ধে। তার প্রতারণার ইন্ধনদাতা সংস্থার প্রশাসনিক কর্মকর্তা এএসএম শামসুদ্দোহা। এই দুজনের বিরুদ্ধে মিলেছে 22টি প্লট ও ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার প্রমাণ। 1994 সালে বিএনপি সরকারের আমলে রাজনৈতিক সুপারিশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে স্টেনোগ্রাফারের পদে চাকরি পেয়েছিলেন শামসুদ্দোহা। সংস্থার কর্মকর্তা হিসেবে একটি প্লট বরাদ্দের নিয়ম থাকলেও স্ত্রী ও নিজের নামে মিরপুরের স্বপ্ননগর আবাসিক প্রকল্পে 2টি, হাউজিং এস্টেটে 1টি ফ্ল্যাট ও মিরপুর সেকশন 6-এ 1টি প্লট সহ নামে বেনামে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। তাছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে আরও 6টি ফ্ল্যাট নিজের নামে করেছেন শামসুদ্দোহা। লালমাটিয়ায় স্ত্রী নামে 3টি এবং আপন ভাই আরিফ হোসেনের নামে আরও কয়েকটি ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন তিনি। সেই সাথে আত্মীয় স্বজনদের নামে আরও 16টি প্লট ও ফ্ল্যাট বিক্রির তথ্য রয়েছে শামসুদ্দোহার বিরুদ্ধে। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে দুজনের ব্যক্তিগত নাম্বার বন্ধ রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক। এই দুজনের সম্পত্তির হিসেবও চাওয়া হয়েছে, সেই সাথে উচ্চ পর্যায়েও তদন্ত চলছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। মহামারী করোনা ভাইরাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে, তবে বাংলাদেশ এখনও এর প্রভাব পড়েনি।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় না করার কারণে দেশের স্বর্ণবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের কারণে দেশের বাজারে স্বর্ণের বিক্রি অনেক কমে গেছে। চাহিদা না থাকায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরও দেশের বাজারে সোনার দাম বাড়েনি। সবশেষ মার্চ মাসে দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল। সে সময় 22 ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় 60,361 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 58,028 এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 53,012 টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় 40,241 টাকা। আমরা এখনো এই আন্তর্জাতিক বাজারের সাথে মূল্যটাকে সমন্বয় করি নাই। যদি এই ধরনের বৃদ্ধি হতেই থাকে তাহলে বাংলাদেশ জুয়েলারি সমিতি দু একদিনের ভিতর আমাদের জুয়েলারি সমিতির থেকে যে মূল্য বৃদ্ধির সমন্বয় কমিটি রয়েছে তাদের মতামত সাপেক্ষে আমাদের এই স্বর্ণের দাম বাড়াতে হবে। তবে গত 2 মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় 20% বাড়লেও দেশের বাজারে তা বাড়ানো হয়নি। এতে দেশের বাজারে লোকসানে স্বর্ণ বিক্রি করতে হচ্ছে বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কোভিড-19 নমুনা পরীক্ষা ও চিকিৎসা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে সরকার। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, সুরক্ষা সামগ্রী সহ দরকারি যন্ত্রপাতি সংগ্রহে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সাধারণ ছুটি ঘোষিত এলাকায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার সারা দেশের বিশেষ করে জেলা পর্যায়ের হাসপাতালে ICU সহ জরুরি সেবা সম্প্রসারণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকারের পাশাপাশি এ সংকটকালে বেসরকারি উদ্যোগও যোগ করতে পারে নতুন মাত্রা। মানুষের অসচেতনতার কারণে করোনা সংক্রমণের হার বাড়ছে বলে মন্তব্য করেছেন ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, নিজের ও পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে TRP ও ওয়েব সিরিজের বিষয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজধানীতে 2টি পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত কোভিড-19 বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ের কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাসে মৃত্যুর দিক থেকে অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে 1,25,00,000 মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে, ত্রাণ দিয়েছে এবং এখনও সেই কার্যক্রম অব্যাহত আছে। এই কাজগুলো অন্য কোনো দল করে নাই। এদিকে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, স্বেচ্ছাচারিতা বন্ধে অনুমোদনহীন প্রতিষ্ঠানকে TRP-র কাজ করতে দেয়া হবে না। তিনি আরও বলেন, আইন অনুসারে ওয়েব সিরিজ পরিচালনা না করলেও জবাবদিহিতার আওতায় আসতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। TRP যারা করছে তারা কোত্থেকে অনুমতি নিয়েছে সেটি অনেকের প্রশ্ন। তাদেরকে কে লাইসেন্স দিয়েছে? এবং আসলে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নাই TRP করার জন্য। সরকারের অনুমোদনহীন কোনো TRP সরকারের কাছে অবশ্যই গ্রহণযোগ্য নয়। TRP-তে দুর্নীতি আর ওয়েব সিরিজে অশ্লীলতা বন্ধে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। অপেক্ষা করছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণের মহাদুর্যোগের মধ্যেও সরকার স্বাস্থ্যখাতের পরিবর্তে মেগা প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বেহাল স্বাস্থ্য খাতেই এখনও ব্যাপক দুর্নীতি হচ্ছে। তিনি বলেন, গণস্বাস্থ্যের কিট অনুমোদন না দিয়ে সরকার প্রমাণ করেছে সমস্যার সমাধান নয়, দুর্নীতি তাদের মূল উদ্দেশ্য। যে বাংলাদেশের মানুষের যখন বিপদ আসছে সেই সময় এই সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, যেহেতু নির্বাচিত নয় সেই জন্য তাদের কোনো জবাবদিহিতাও নেই, তাদের কোনো দায়বদ্ধতাও নেই, সেই কারণে তারা এই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করতে পারে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ সাত দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের অফিসের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতি জেলা শাখার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ বশির উল্লাহ আতাহারি ও যুগ্ম আহ্বায়ক মাওলানা মহিউদ্দিন খান বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। এদিকে একই দাবিতে দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক অলিউল ইসলাম সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও উজানের ঢল ও গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে ১০ সেন্টিমিটার ও খুনহাওয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের উঠতি ফসল বাদাম, তিল ও কাউন সহ বিভিন্ন ধরনের সবজি পানিতে তলিয়ে গেছে। এদিকে সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল সহ জেলার নদী তীরবর্তী ও বাঁধ সংলগ্ন এলাকার রাস্তাঘাট সহ বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। একদিকে পানি বৃদ্ধি, অন্যদিকে টানা বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যমুনা পাড়ের মানুষদের। ২০২০-২১ অর্থ বছরের বাজেটকে বিড়ির উপর ধার্য করা অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে সিরাজগঞ্জ বিড়ি শ্রমিক ইউনিয়ন। এজন্য জেলা প্রশাসকের মাধ্যম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও দিয়েছে তারা। শ্রমিক নেতারা বলেন, সিগারেটের উপর কর বৃদ্ধি করে বিড়ির কর কমিয়ে লাখো শ্রমিককে বাঁচাতে হবে, অন্যথায় অসংখ্য বিড়ি শ্রমিক বেকার হয়ে যাবে। এবারে পার্টেক্স খেলার খবর। শারীরিকভাবে সুস্থ থাকার কথা নিজেই ফেসবুক পেজে নিশ্চিত করেছেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিছু গণমাধ্যমে মাশরাফির অবস্থার অবনতি শীর্ষক সংবাদ প্রকাশের পর তিনি নিজেই তার অবস্থার ব্যাখ্যা করেন। অফিসিয়াল পেজে মাশরাফি বলেন, শারীরিকভাবে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন, বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন, হাসপাতালে ভর্তি কিংবা কক্ষ না পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এ সময় কারো কথাই ভক্তদের বিভ্রান্ত না হবার অনুরোধ করেন তিনি। রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। খেলার ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ৭০ মিনিটে করিম বেনজেমার গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৮৩ মিনিটে মিনেরোর গোল আশা জাগালেও ম্যাচ বাঁচাতে পারেনি সোসিয়েদাদ। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে শিরোপার লড়াইটা জমিয়ে তুলল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে রয়েছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। অন্যদিকে এভারটনের সাথে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। ফেভারিট হিসেবে প্রতিপক্ষের মাঠে খেলতে নামে ইয়ুর্গেন ক্লপের দল, তবে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ রাখলেও গোল আদায় করতে পারেনি মোহাম্মদ সালাহ, সাদিও মানেরা। অন্য ম্যাচে চেলসির বিপক্ষে প্রথমার্ধে এভারটনকে এগিয়ে দেন কোর্টনি হাউস। এরপর দ্বিতীয়ার্ধে ৭ এবং ৬২ মিনিটে দু গোল করে চেলসিকে জয় পাইয়ে দেন ক্রিস্টিয়ান পলিসিচ এবং অলিভার জিরাউড। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর টেনিস তারকা গ্রিগোর দিমিত্রভ আদ্রিয়া। সার্বিয়ার বেলগ্রেডে ট্যুর ইভেন্টের দ্বিতীয় লেগ খেলার সময় করোনা পজিটিভ হওয়ার খবর জানতে পারেন তিনি। তাতে সতর্কতার অংশ হিসেবে বাতিল করা হয় ফাইনাল ম্যাচটি, যেখানে খেলার কথা ছিল নোভাক জোকোভিচের। এর আগে দ্বিতীয় লেগে অসুস্থতার কথা বলে নাম প্রত্যাহার করে নেন দিমিত্রভ। পরে ইনস্টাগ্রামে জানান, যদি তার কারণে কেউ ক্ষতির সম্মুখীন হন তবে তার জন্য দুঃখিত। একই সঙ্গে এ কদিন যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের পরীক্ষা করারও অনুরোধ জানান।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা 1500 ছাড়ালো, একদিনে আরো 38 জনের মৃত্যু, শনাক্ত 3480 জন। সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারির পর 10 জেলার 27 এলাকায় বন্ধ হলো অফিস আদালত, তৎপর প্রশাসন, স্থানীয়দের মধ্যে আতঙ্ক। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের সফল হলে সবার আগে বাংলাদেশকে পাঠানোর আশ্বাস দিয়েছে চীন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।